নদিয়ার পলাশীপাড়া থানার রুদ্রনগর ঘোষপাড়ার এক দরিদ্র পরিবারের সন্তান তন্ময় ঘোষ। মা, বাবা, দাদু, ঠাকুমা আর ছোট্ট ভাই সম্বলিত অভাব অনটনে ঋদ্ধ পরিবারে একটু আর্থিক সচ্ছলতা আনতে গত বছর বিজয় দশমীর দিন তন্ময় মুম্বাইতে ONGC-র এক কোম্পানিতে জাহাজের চাকরিতে যায়। আসার কথা ছিল এই সপ্তাহে, বাড়ি এসে টালির বাড়িটিকে পাকা করার স্বপ্ন ছিল তন্ময়ের, কিন্তু বিধি বাম। তন্ময়ের সেই স্বপ্ন এই জীবনে আর বাস্তবায়িত হলো না, কেননা সম্প্রতি ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তাওকাতে, তার জেরেই বার্জে জাহাজডুবি হয়ে মৃত্যু হয় এবং নিখোঁজ হয়ে যায় একাধিক কর্মী। দুর্ভাগ্যবশত মৃতদের মধ্যে রয়েছে পলাশীপাড়া রুদ্রনগর ঘোষপাড়ার যুবক তন্ময় ঘোষ। ঘূর্ণিঝড়ের পর থেকেই বাড়ির লোকজন তন্ময়ের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। ফলে তাদের মধ্যে এক অজানা আশঙ্কা দানা বেঁধেছিল, আতঙ্ক আর দোলাচালে দরিদ্র পরিবারটির দিন কাটছিল। এরপর হঠাৎই শনিবার রাত্রে কোম্পানির এক ব্যক্তি বাড়িতে ফোন করে তন্ময়ের মৃত্যুর কথা জানালে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। তাদের আশঙ্কা যে এইভাবে সত্যি হবে তা তারা ঘুণাক্ষরেও ভাবেনি। এদিকে এই খবর পেয়ে প্রতিবেশীরা পরিবারটির বাড়িতে যান সমবেদনা জানাতে। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী বৃহস্পতিবার পরিবারের লোকজন তন্ময়ের দেহ আনতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। বাবা সাদা পুসুর এত পরা যায় বাবা রে বাবা আমার ছেলে ওর বাবাকে ফোন করেছিল আমার সঙ্গে কথা হবে, তারপরে বাবা কথা বলেছিল আমি কথা বলিনি, না বলার পর একদিন হঠাৎ ফোন আসছে, বোনপু ফোন করে প্রথমে, তারপর বোনপু বউ ফোন করে, বোনপু ফোন করার পর আমি কিছুই জানি না, তারপর আমার দিদি ভাইয়ের বাড়ি থেকে খবর আসলো, ওরা বোনপুর শালা আমার ভাইয়ের বাড়ি ফোন করছে, ওরা ওখান থেকে ফোন করার পর এদিক ওদিক থেকে হালকা হালকা আমি শুনতে পেলাম, আমাকে কেউই বলেনি, না বলার পর পরে পরে মুখে থেকে শোনার পর আমি কাঁদছি দেখে বলছি, তখন একটা ডমাকে আভাস দিল, সে থেকে আমি জানতে পারলাম আমার ছেলের জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে। শেষ ফোন কাকে করেছিল? শেষ ফোন ওর বাবার সঙ্গে হয়েছিল। ওর কি এর ভেতরে আসার কথা ছিল? আসার কথা ছিল সোমবার, আজকেই আসার কথা ছিল। কতদিন আগে থেকে? মঙ্গলবারের মধ্যে। কতদিন আগে জাহাজে কাজে গিয়েছিল? কার্তিক মাসে দু বিজয় দশমীর দিন বাড়ি থেকে 9টার সময় বেরিয়ে গেছিল। কোম্পানি থেকে কি জানিয়েছে আপনাদের? কোম্পানি থেকে জানিয়েছে বডি এখন হদিস ঠিক হবে কি জানিনি, আপনারা এসে দেখি যান, আপনাদের বডি হদিস নিয়ে যান, এখন যদি চিনতে পারেন তাহলে বডি দেবে, আর যদি না হয় তখন DNA টেস্ট হবে। কবে যাবেন আপনারা? আমরা বুধবার তো ঝড় হবে, বৃহস্পতিবার সকালের দিকে হয়তো বেরিয়ে যাবে। আপনার নাম? আমার নাম প্রতিমা ঘোষ। আমার ছেলে বিজয় দশমীর দিনকে জাহাজে কাজে যাই, আমার সাথে শেষ ফোন হয়েছে শনিবারের দিনকে রাত্রে, এইবার রবিবারের দিনকে আমাদের একজনা খবর দেয় যে এইরকম তন্ময় যে জাহাজে থাকে সেই জাহাজ ডুবে যায়, তা আমরা বিশ্বাস করিনি, পরে আবার যখন ফোন আসলো সেখান থেকে সেই ফোনে শুনলাম যে হ্যাঁ তন্ময় যে জাহাজ থাকে সেই জাহাজটা ডুবে গেছে, তন্ময়ও ভেসে চলে গেছে। ওটা কোথায় কাজ করত? ওটা বোম্বাই হেড অফিস।
আর আরব সাগরে ডুবে গেছে, আরব সাগরে ডুবে গেছে, আমরা এখনো পর্যন্ত পাইনি। একুশ বছর বয়স তন্ময়ের, আমাদের বাড়ি আসার কথা ছিল, আজকে সোমবারে বাড়ি ঢোকার কথা। তার আগেই আমাদের কোম্পানি থেকে ফোন করে দিল যে তোমাদের ছেলে তোমরা নিয়ে যাও, ডেড বডি চিনি নিয়ে যেতে হবে, আমরা চিনতে পারছি না। তাই আমরা বুধবারে যেতে পারবো না, ঝড় বৃষ্টি হবে, বৃহস্পতিবারে আমরা এখান থেকে যাবো আনতে তন্ময় ঘোষকে। তন্ময় শেষ ফোনে কি বলেছিল আপনাকে? আমাকে তন্ময় শেষ ফোনে বলেছিল যে বাবা তুমি ভালো আছো, আমি সোমবারের দিনকে বাড়ি পৌঁছে যাব, এই সোমবার পরের সোমবারে আমি বাড়ি চলে যাব। বাড়িতে ঘর বাড়ি তো কিছুই নাই, বলেছিল যে ঘর বাড়ি করবো, বাড়ি যাবো গিয়ে কোম্পানি সব টাকা নিয়ে ঘর বাড়ি করবো, এই কথা বলেছিল। তাছাড়া আমার সাথে আর কোনো কথা হয়নি, আর তুমি ভালো আছো, মা ভালো আছে, এই কথাটুকু বলি, ঠিক মতন ফোন হয়নি, কেটে দিয়েছিল। আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ। পলাশীপাড়া থানার রুদ্রনগর ঘোষপাড়ার প্রশান্ত কুমার ঘোষের ছেলে, স্থানীয় বাসিন্দা। তার দুটো ছেলে, তার মধ্যে বড়টি আজ গত অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় এখান থেকে কাজের সন্ধানে সুদূর মুম্বাইয়ে যায়, জাহাজের কাজে বিসর্জনের দিনকে গিয়েছিল। গত 17 তারিখে একটা খবর আসে যে একটা জাহাজ আরব সাগরের তীরে নিমজ্জিত অবস্থায়। সেই সংবাদটা শুনে সবাই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু কোনো হদিস মেলেনি। শোনা যাচ্ছে যে সেই জাহাজেই নাকি ছিল তন্ময়, এরকমই একটা আভাস আমরা পেয়েছিলাম। কিন্তু গত পরশু দিনকে অর্থাৎ 22 তারিখে কোম্পানি থেকে ফোন করেছিল প্রশান্ত কুমার ঘোষকে, বলেছিল যে আপনার ছেলে যদি থাকে এতে অনেক লাশ পাওয়া গেছে, আপনারা সন্ধান করে নিয়ে যাবেন। দুজন যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল, কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যে ওখানে গিয়ে শনাক্তকরণ করলে পারে হয়তো চিনতে পারবে না। তাই আজকে আবার খবর আসে যে প্রয়োজনে পিতা এবং পুত্রের ডিএনএ টেস্ট করতেও হতে পারে। তাই তন্ময় ছিল, আমি ওর মাস্টে উঠেছিলাম। বাড়িতে কজন আছে ওনাদের? বাড়িতে ওরা দুই ভাই, বাবা মা, আর 70-এর ঊর্ধ্ব ঠাকমা দাদু। আপনার নাম? আমার নাম বকুল ঘোষ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।